ধারাবাহিক ভারী বৃষ্টিপাতের ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভূমিধস। উত্তর করিমগঞ্জের পাথুসুড়ি গ্রাম জিপির বারোপুঞ্জিতে ভূমিধসে পূর্ত সড়ক সহ গ্রাম পঞ্চায়েত রাস্তার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে বারোপুঞ্জি এলাকা। বারোপুঞ্জির ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমানের বাড়িতে টিলা থেকে ধস নেমে বিরাট আকারের ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমানের বাড়ির সামনের পঞ্চায়েত রাস্তার ওপর ধস পড়ে কালভার্ট ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও বারোপুঞ্জি কাটাখাল পূর্ত সড়কের ওপর ধস পড়েছে, অল্পের জন্য রক্ষা পেয়েছে বৃহত্তর এলাকার বিদ্যুতের যোগান দেওয়া ট্রান্সফরমার। ট্রান্সফরমার রক্ষা পেলেও ধস পড়ে বন্ধ হয়ে গেছে পূর্ত সড়ক, এতে কয়েকশো মানুষের জনজীবনে আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়াও আব্দুল কালামের বাড়িতে ধস নেমেছে, আসাবুর রহমান নামে এক ব্যক্তির বাড়ির টিলা থেকে ধস পড়ে ক্ষেতের জমি টিলায় পরিণত হয়েছে। একই গ্রামের আলাউদ্দিন, শাহাবুদ্দিন, খলিলউদ্দিনের বাড়িতেও টিলা থেকে ধস পড়ে ঘরে এসে আটকে রয়েছে, আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। একই জিপির মন্তলি গ্রামের আব্দুল মুতলিবের বাড়ির ওপর থেকে ধস পড়ে ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। এদিকে ভারী বৃষ্টির ফলে জমা জলে কৃত্রিম বন্যায় ভাসছে উত্তর করিমগঞ্জের বিভিন্ন অঞ্চল। তেশুয়া গ্রামের কালিদাস সেতুর নিকট পূর্ত সড়ক ভাসছে জমা জলে। মহিষাসন সীমান্ত সুরক্ষা বাহিনীর ক্যাম্পের সম্মুখে পূর্ত সড়কে হাঁটু জল। বৃহত্তর পাথুসুড়ি গ্রাম জিপির বিভিন্ন গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ধারাবাহিক বৃষ্টির ফলে ভূমিধসের আতঙ্কে রয়েছেন বৃহত্তর পাথু, মহিষাসন, বারোপুঞ্জি, দেওতলি, মন্তলি এবং এওলাবাড়ির এলাকার জনগণ। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। Thank you.